স্বাধীনতার পঞ্চাশ বছরে বিদ্যুৎ খাতের সক্ষমতা বেড়েছে পঞ্চাশ গুণ আর পাঁচ গুণ উৎপাদন ক্ষমতা বেড়েছে শুধুমাত্র গত ১৩ বছরে পাঁচ বছরের মধ্যে সাশ্রয়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পথে এগিয়ে যাবে বাংলাদেশ রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো জানাচ্ছেন স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত পুনর্গঠনে কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সালে চেকোস্লোভাকিয়া এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় খুলনা ও সালে দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় এরই ধারাবাহিকতায় পাঁচশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা পঞ্চাশ বছরের ব্যবধানে ছাড়িয়েছে পঁচিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসুর হামিদ বিপজানান আওয়ামী লীগ সরকারের গত 13 বছরে বিদ্যুৎ উৎপাদন যেমন বেড়েছে সেই সাথে 72 থেকে বেড়ে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 152 টিতে 47 শতাংশ থেকে বেড়ে শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় আজকে বলা যায় শতভাগ সফল কয়েক বছরের মধ্যে কুইক রেন্টাল বন্ধ হয়ে গেলেও রামপাল এস আলম পাওয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন বড় বড় কেন্দ্রের বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে আগামী পাঁচ বছরের মধ্যে নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কত সাশ্রয়ী করে আগামীতে বিদ্যুৎ পাওয়া যায় এবং কত দ্রুততার সাথে নিরবিচ্ছিন্ন করা যায় এবং আমি মনে করি যে আগামী দিনগুলিতে আমরা সেখানে পৌঁছাতে পারবো এছাড়া নতুন জ্বালানির খোঁজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন হাইড্রোজেন দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা হাইড্রোজেন হবে বিশেষ করতে আমাদের যে নতুন যে বিদ্যুৎ মাস্টার প্ল্যান রিভিউ হচ্ছে তার মধ্যে একটা বড় ভূমিকা থাকবে এই হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা এবং হাইড্রোজেনকে সর্বোপরি ব্যবহার করা সালের মধ্যে বিদ্যুৎ ক্লিন বা নবায়ন যোগ্য শক্তি থেকে উৎপাদন করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একচল্লিশ সালের মধ্যে চল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ উৎপন্ন করতে হবে শিউলি স্বপ্ন টেলিভিশন ঢাকা